চট্টগ্রাম নগরীর নিউ মোরিং এর এর বিক্রয় ও বিতরণ কার্যালয়ের অফিসে গিয়ে উপসহকারী প্রকৌশলী শান্তনু দাসকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের শিকার উপসহকারী প্রকৌশলী শান্তনু দাস জানান তেইশ সেপ্টেম্বর বন্দর ডক শ্রমিক লীগের সাবেক যুব সম্পাদক সেলিমের বাসায় বিদ্যুৎ মিটার পরীক্ষায় গিয়ে তিনটি পোস্ট পেইড মিটার পাওয়া যায় এগুলোতে মিটার টেম্পারিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন সেলিম তাৎক্ষণিকভাবে এই বিষয়টি অবস্থানরত ইনচার্জকে জানানো হয় এই ঘটনায় ছাব্বিশ সেপ্টেম্বর সকালে নিউ মুরিংয়ের পিডিবির বিক্রয় ও বিতরণ কার্যালয়ে প্রবেশ করে হঠাৎ প্রকৌশলীকে ধাক্কা দিয়ে চট থাপ্পড় দেন সেলিম নাজমি ও তার ছেলে সাজিন সাজিদ সেই চটথাপ্পের দৃশ্য ধরা পড়েছে এর পিডিবি কার্যালয়ের প্রাঙ্গনের সিসিটিভি ফুটেজে এই ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রকৌশলী শান্তনু দাস